স্রষ্টা যদি দয়ালুই হবেন তাহলে জাহান্নাম কেন? আমাদের নাস্তিক বন্ধুদের খুব পছন্দের একটা প্রশ্ন। অনেক মুসলমানরা আমরা আছি যারা সোশ্যাল মিডিয়াতে এসব প্ল্যাটফর্মে থেকে নাস্তিকদের এসব প্রশ্নগুলো নানাভাবে আমাদের সামনে চলে আসে। আশা করি আমাদের মধ্যেও এদের সংশয়গুলো তৈরি করে শয়তান। এই সংশয়বাদ এখন ঘরে ঘরে, তো সেই জায়গা থেকে মুসলমানদের মনে এরকম প্রশ্ন আসতে পারে। এই প্রশ্ন উত্তর আমরা সংক্ষেপে দেই। দীর্ঘ আলোচনা করা দরকার, দীর্ঘ আলোচনা করার সুযোগ নেই। তারপর আমি শুধুমাত্র সংক্ষেপে এটুকু বলি, আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক নামগুলোর ভিতরে একটা হলো রহিম, রহমান, ওয়াদুদ, হ্যাঁ, করিম। তিনি দয়ালু, তিনি মায়ালু, তিনি স্নেহশীল, ভালোবাসেন অনেক। এই গুণগুলো আল্লাহ তাআলার আছে। যিনি এই প্রশ্ন করেছেন তিনি আল্লাহর আরও কিছু গুণ আছে সেগুলো জানেন না। আল্লাহর আরেকটা গুণ আছে, তিনি কাহ্হার, জব্বার, কাহ্হার। তিনি মহাপরাক্রমশালী, তিনি অন্যায়কারী ব্যক্তিকে পাকড়াওকারী, কঠিনভাবে পাকড়াওকারী। আল্লাহর এই গুণগুলোর কথাও আপনাকে জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন, এখন আপনি বলবেন তাহলে উনি জাহান্নাম বানালে আবার দয়ালু হইল কেমনে? দয়ালু হয়েছে বিভিন্নভাবে। জাহান্নাম বানানোর পর আপনাকে ফেলাই দিছে কি বলেন? যে বানাইলাম আর ফেলাইলাম। উনি যদি ফেলাই দেন তাও কিছু কারণ বলার আছে? আপনি একটা মাটির পুতুল বানাইছেন বা মাটির একটা ব্যাংক বানাইছেন, কিছু একটা বানাইছেন, বানায় এক আসার দিয়ে ভেঙে ফেলছেন। পৃথিবীর কেউ আপনাকে প্রশ্ন করার রাইট আছে, অধিকার আছে যে আপনি বানায় আর বানলেন কেন? আমি বানাইছি, আমি বানছি, তোমার বাপের কি? তোমার তো এখানে কোনো অভিযোগ করার সুযোগ নেই। আল্লাহ সৃষ্টি করেছেন, সৃষ্টি করে যদি জাহান্নাম ফেলে দিতেন তা কারো জিজ্ঞাসা করার অধিকার আছে? তিনি যা করেন কারো কাছে জিজ্ঞাসা জিজ্ঞাসিত হতে তিনি বাধ্য না, কেউ কাউকে জিজ্ঞাসা করার সুযোগ নেই, রাইট নাই, লজিকও সেটা বলে। এরপরও তিনি জাহান্নাম বানাই আমাদেরকে ওখানে ফেলাই দেন নাই, তিনি আমাদেরকে জান্নাতের পথে আসার জন্য আহ্বান করেছেন, নবী রাসুল পাঠিয়েছেন, নবী রাসুলের মাধ্যমে সতর্ক করেছেন, যুগ যুগ ধরে, শতাব্দী শতাব্দী ধরে, সহস্রাব্দী ধরে সতর্ক করেছেন, নবীদের ওয়ারিস আলেমদেরকে দিয়ে সতর্ক করেছেন, বিভিন্ন ঘটনা দিয়ে সতর্ক করেছেন, বিভিন্ন ধাক্কা দিয়ে সতর্ক করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ওয়াদিকন্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। দুনিয়াতে ধাক্কা টাক্কা দিয়েছেন যাতে করে বড় আজাব আসার আগে আপনি একটু সতর্ক হন, একটু হুঁশ ফিরে আসে যে আমার তো এটা অন্যায় করা উচিত না, অন্যায় করতে আমি যে বিদ্যুত হয়েছি তাহলে আমি ফিরে আসি। এরকম বহু অপশন রেখেছেন। এত কিছুর পরও আপনি আপনার হাতের কামাই দিয়ে জাহান্নামে যাওয়ার মতো কাজ করে দুনিয়া থেকে গেলেন, তো এরপর আপনাকে আল্লাহ তাআলা জাহান্নামে দিল। তো আল্লাহ তাআলা তো আপনাকে বাঁচার জন্য হাজারটা উপায়, উপকরণ, উপাদান রেখে দিয়েছেন, ডাইরেক্ট আপনাকে জাহান্নামে দেন নাই, আপনাকে বাঁচবার বহু পথ আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। তারপরও আপনি যদি সেই পথে যান, এরপর যদি বলেন আল্লাহ তাআলা দয়ালু, তাহলে আল্লাহ এরকম করলেন কেন? এটা হচ্ছে ওই পোলাপানের মতো কথা হয়ে গেল, যে বাচ্চা তার মাকে বলে মা তুমি না আমাদেরকে অনেক ভালোবাসো, তুমি না অনেক আদর করো, তাহলে কালকে আমার চটকন আমার লাগে। হ্যাঁ, আকাম কুকাম করে স্কুলে যায় নাই, পড়ালেখা করে নাই, কথা শুনে নাই, উল্টা পাল্টা করছে, এরপর চটকনা একটা খাওয়ার পরে বলতেছে মা তুমি না বলছো অনেক ভালোবাসো, এই তোমার ভালোবাসার নমুনা? এই পোলার মতো কথাটা হয়ে গেল, বুঝে আসছে কথা? আল্লাহ রাব্বুল আলামিন যেমন রহিম, একইভাবে তিনি কাহ্হার। আল্লাহ তাআলা আমাদেরকে তার ভয় অন্তরে জাগ্রত করার তৌফিক দান। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।